हेलो एंड वेलकम बैक टू द व्लॉग। जरम देखते हमार पेचने एस आलिपुर सेंट्रल जेल अनेकगुलो वीडियो देखे अनेक एन म्यूजियम हो गए तो देखते क्योंकि अनफर्चुनेटलि जानते परलम जो सोमवार एक दिन सारा सप्ताह बंद मंगल के रवि पर्त खोला और आज के एस तो यात्रा जेल जावर हलो ना एन प्लान एक चेन्ज करेहेतु जेल जो परलम ना जेलटा देखते परलम ना तार जोन्ने डिसाइड करलाम जे एखन बेरिये आरेकटा खूब भालो जिनिस होच्छे जेटा होच्छे वाकांडा फॉरएवर से मुविटा एसेछे माने ब्लैक पैंथर टू चैडविक बॉसमैन नहीं यार तो एखन खूब इच्छा गिये देखी जे ओखाने कि होच्छे। गाड़ीते उठछी चेष्टा करब टिकिट जाते पेये जाए देखा जाक। चलुन वाकांडा फॉरएवर। टिकट जदिव बुक हो गए फाइनली टिकट पे गे साउथ सिटी ते जे आईनक्स आखानकार टिकट पे किन्तु दुटो पैंतीशे शो स्टार्ट हो এখন প্রবলেম হচ্ছে যে প্রায় দেড়টা বাজে যায় যায় আর রাস্তার কিছুটা এরকম অবস্থা। দাঁড়িয়ে আছি জ্যামে, টেনশন হচ্ছে যে এই জ্যামের চক্করে কোথাও আমার সিনেমাটা মিস না হয়ে যায়। ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক। ওয়ান ইটারনিটি লেটার এসে পৌঁছে গেছি সাউথ সিটি মল, থার্ড ফ্লোরে ডাইরেক্টলি চলে এসেছি, এবার ভেতর দিকে যাচ্ছি। আইনক্সের ভেতরে যে ইনসিগনিয়া আছে সেখানে মুভি স্টার্ট হতে এখনও অনেকটা দেরি আছে, তো এখানেই এসে ওয়েট করছি। আমি এর আগে অন্য স্ক্রিনগুলোতে দেখেছি কিন্তু এই পার্টিকুলার স্ক্রিনটাতে কখনো মুভি দেখিনি, তো আমি এক্সাইটেড, জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে। আপাতত বসে ওয়েট করছি, থ্যাংক ইউ মিউজিক থেমেছে, তো আশা করছি ভালোই হবে। সিনেমা থেকে বেরিয়ে গেছি আর কেমন লাগলো কী এক্সপিরিয়েন্স আমি বলছি, কিন্তু তার আগে এখন এসএলএ এখানে সোনিয়ার দুটো কেনার আছে, আমি দেখি যদি আমার জন্য কিছু পেয়ে যাই। সোনিয়ার একটা যেহেতু পছন্দ হয়েছে আর আমি তো আমার জন্য কিছু খুঁজেই পাইনি সেরকম, এখন বেরোচ্ছি বাড়ির দিকে যাব। ও, বাড়ি যাওয়ার আগে যেটা একটা খুব দরকারি কাজ আছে সেটা হচ্ছে বাজার করে নিয়ে যেতে হবে, তো এখন বেরিয়েছি দেখছি। ছেলেদের জন্য শুধু ওই কিটো পিটো টাইপেরই জুতো আছে, আর কিছু দেখলাম না। বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে পড়েছি একটা দোকানটার নাম হচ্ছে ভূমি, এই দোকানে এসছি। বেসিক্যালি আমার ওই মানি প্ল্যান্ট দুটো তো দেখেইছো, ওটার জন্যে এবার ওটাকে অ্যাকচুয়ালি টবে ট্রান্সফার করার সময় এসে গেছে। টব আমার কাছে অলরেডি আছে, আমি এসেছিলাম মাটি নিতে। এই যে মাটি, এই দাদার দোকান, এনার থেকে নিলাম। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন আর বিশেষ কিছু সারটা লাগবে না, বাকি যা অপশন ছিল উনি জানিয়ে দিলেন। এখন এখান থেকে নিয়ে ফিরবো আমি, তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই। এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে দেখে তো মনে হচ্ছে সবটাই নিয়ে নিই।
দেখলে এখানে শুধু গাছ টব মাটি সার তাই নয়, এটা ছাড়াও ঘর সাজানোর প্রচুর আইটেম রয়েছে। আমার পেছনে দেখছো সব সাজানো রয়েছে, ঘর সাজানোর জিনিসে এখানে ওপরেও সাজানো রয়েছে, আর টোটাল সব কিছু আছে এখানে পাওয়া যাবে। তো তোমরা এখানে যারা কাছাকাছি থাকো এই অঞ্চলে, মানে বেহালা জোকা ঠাকুর পুকুর, প্লিজ একবার এসে চেক আউট করো, ভালো লাগবে। এই মাত্র এসে বাড়িতে পৌঁছলাম, মানে 10 মিনিট আগে এসে পৌঁছেছি। এসে টুকটাক কিছু জিনিসপত্র করার ছিল, সেগুলো তাড়াহুড়ো করে শেষ করলাম। তো এখন কথা হচ্ছে যে সিনেমা ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার দারুণ লেগেছে, অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ, মানে বইয়ের আমি চেষ্টা করবো যতটা পারা যায় স্পয়লার না দিয়ে কথা বলতে। হয়তো দেখেছো, হয়তো এখনো অনেকে দেখোনি, দেখবে প্ল্যান করছো, তো তাই জন্যে চেষ্টা করবো যতটা পারি স্পয়লার না দিয়ে সিনেমাটার ব্যাপারে কথা বলার। এখন ব্যাপার হচ্ছে যে অনেক এরকম জায়গা আছে যেখানে তোমার দেখে খুব সিরিয়াসলি যে অরিজিনাল ব্ল্যাক প্যান্থার চ্যাডউইক বোসম্যান তাকে মিস করবে। আমার তো মাঝে মাঝে যেন কয়েকটা সিন এরকম যেখানে আমি দেখে, জেনারেলি আমি এরকম ফিল করি না, জেনারেলি আমি এরকম করি না, কিন্তু কয়েকটা পার্টিকুলার জায়গাতে আমার দেখে মনে হচ্ছিল ব্ল্যাক প্যান্থার থাকলে না একে দেখিয়ে দিত। ওই ওই ফিলটা এই এই মুভিটা টেনে বের করে নিয়ে আসে। যে যাচ্ছ বইটা যদি এখনো দেখোনি বইটা দেখতে যাবে, তোমরা একটা জিনিস জানো, মার্ভেলের সিনেমার একটা জিনিস খুব খুব ফেমাস, খুব ম্যান্ডেটারি একটা জিনিস আছে, সেটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিন। এটা মিস করো না, মন খুশি হয়ে যাবে যখন থিয়েটার থেকে বেরোবে, এটার পোস্ট ক্রেডিট সিনটা মিস করো না। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে এই সিনেমাটার, সেটা হচ্ছে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসাধারণ, একদম অ্যাপ্ট মিউজিক, ঠিক যেখানে যতটা দরকার ইমোশনগুলোকে বাইরে বের করে আনার জন্যে, তোমার এক্সপিরিয়েন্সটাকে আরও এনরিচ করার জন্যে ঠিক ততটাই আছে। যদি না দেখে থাকো বইটা দেখে নাও। আচ্ছা, এই ফ্রেমটা যে দেখছো, এই ফ্রেমটা হচ্ছে, এটাও নতুন চশমা আজকে নিয়ে এসেছি। এই ফ্রেমটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করেছে তানিয়া, কারণ আমার এই ফ্রেমটা খুব পছন্দ হয়েছিল। তো আর আমি কোথাও বাইরে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু কোথাও পাইনি, তো আমাকে গিফট করেছিল। চশমাটা বানাতে দিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না যে এটা গিয়ে নিয়ে আসবো, আজকে নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগছে, কেমন লাগছে জানিও। আর তানিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়ান্ডারফুল গিফট। এখন শুয়ে আছি, মোদ্দা ঘটনা হচ্ছে এইগুলোই বলার ছিল, সারাদিনটা এরকম করেই কাটলো। এখন টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট ফেস্ট নিই, এরপর এই ব্লগটা এডিটও করতে হবে, আপলোডও করতে হবে। আশা করবো তোমাদের ভালো লেগেছে আমার আজকের দিনটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, যদি কোনো ফিডব্যাক থাকে কমেন্টে জানাও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই মিলে আমার 1K সাবস্ক্রাইবার করিয়ে দিয়েছো, তার জন্যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আর এখনও যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। চলো, টাটা।